তো এই যে সমৃদ্ধের প্রজেক্টের কাজ, এই যে সুমিত কমপ্লিট করছে, সমৃদ্ধ ওই ডগিটা এঁকেছে, দেখতে পাচ্ছ ওই যে ডগিটা এঁকেছে, আর 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 একটা প্রজেক্ট আছে, সেখানে কিছু আঁকা সমৃদ্ধ এঁকেছে, আর এগুলো সব সুমিত করেছে, আর এইটা আমি করেছি, আর হ্যাঁ এই বাটারফ্লাই দুটো সমৃদ্ধ এঁকেছে, আমি এটা বাবা এঁকেছে, আর এই ডগিটা সমৃদ্ধ এঁকেছে, দেখো ডগিটা খুব সুন্দর এঁকেছে, আর এগুলো সব সুমিত করেছে, এগুলো সব প্রজেক্টের কাজ, সোমবারে জমা দিতে হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 1:30-এর কাছাকাছি, আমি এখন থেকে ব্লগ শুরু করলাম। কালকে রাত্রে তোমাদের একটুখানি ভিডিও করেছিলাম, তারপরে আজকে সকাল থেকে না এতটা শরীর খারাপ লাগছে, মাথাটা পুরো মনে হচ্ছে ধরে আছে, মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে পুরো মানে সর্দি জমে পুরো মাথায় জমে আছে, মানে বেরোচ্ছেও না, মাথাটা পুরো ভার হয়ে আছে, তার সাথে এত খুশখুশে কাশি হয়েছে না যে আরও বেশি কাহিল হয়ে যাচ্ছি কাশিটার জন্য। তো এখন সকালে রান্নাবান্না করে এসে আমি একটু বসলাম, আর সমৃদ্ধ আর সুমিত গেল ক্লাব হাউসে, ওরা একটুখানি ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে ওই সমৃদ্ধের প্রজেক্টের কাজ করে একটুখানি ক্লাব হাউসে গেছে, আর আমি আজকে সানডে শুধুমাত্র চিকেন আর ভাত করেছি, আর সকালবেলা ওই আলু পেঁয়াজ ভাজা, ডিম ভাজা, ডিম আমাদের ডিম ভাজা, ডিম সেদ্ধ এসব করেছিলাম, আর ব্রেড খেয়েছি সকালবেলা ওরা। তো এই জাস্ট ওরা গেল। তো তোমাদের একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে সোলারিস সিটি নিয়ে। তো তোমরা অনেকে আমার এখানে কমেন্ট করে করছো এসে পুরনো যে ভিডিওগুলোতে, আমি আসলে তোমাদের কমেন্ট শেয়ার করতে পারি না কেন, আমাকে তাহলে আবার সেই পুরনো ভিডিওগুলো ঘাঁটতে হবে, ঘেঁটে দেখাতে হবে যে কোথায় কে কমেন্ট করেছো। তো অত সম্ভব হয় না, তোমরা যদি ভিডিওগুলো দেখো তোমরা তো জানতেই পারবে যে তোমরা কে কি কমেন্ট করেছো। তো তোমাদের মধ্যে অনেকে হ্যাঁ কমেন্ট করছে যে কেন ওখানে স্লাইডার দেওয়া হচ্ছে না, কেন প্লাইয়ের ডোর দেওয়া হচ্ছে। তো সেখানে অনেকে আবার আমার চ্যানেলে এসে অবজেকশন করছো যে আমরা এখন অবজেকশন জানিয়ে যাচ্ছি। তো দেখো আমার চ্যানেলে অবজেকশন করে কি কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, বরঞ্চ তোমরা তোমাদের যাদের এতে অবজেকশন আছে তারা তোমরা ওখানে মানে অফিসে জানাও, মানে ওখানে জানাও যে প্লাইয়ের ডোর কি চাও কি চাও না। তো সেই ব্যাপারে যদি তোমাদের কোনো রকম অবজেকশন থাকে তোমরা সোলারিস সিটির অফিসে ভিজিট করো বা মেল করো, করে ওখানে জানাও। তো দেখো তারপরে কিছু হয় কি না, কারণ একজন আমাকে অনেক বড় অনেক কিছু লিখেছে যে অপশান দেওয়ার কথা ছিল, ওখানে অপশান বলে কিছু ছিল যে অপশানে চুজ করতে, কিন্তু সেই চুজ করার সুযোগটা ওরা পরে আর দেয়নি, নিজেরাই ঠিক করে নিয়েছে। তো আমার মনে হয় এই ব্যাপারে তোমরা যদি অফিসে ডাইরেক্ট কথা বলো বা যাও গিয়ে কথা বলো, আমার মনে হয় সেটা ভালো হবে। আমি তো জাস্ট তোমাদের আমার চ্যানেল থেকে তোমাদের শেয়ার করলাম। তো আর আমার কানেও এই কথাটা এসেছে, আমাদের মানে আমার হাজব্যান্ডের কানেও কথাটা এসেছে যে এই প্লাইয়ের ডোর নিয়ে অনেকে অবজেকশন করেছে যে কেন স্লাইডার দেওয়া হচ্ছে না। তো আমার যেটা মনে হয়েছে ওখানে দরজার যে সাইজটা করেছে সেখানে তোমার স্লাইডার কাজ করবে না, সেখানে প্লাইয়ের ডোরটা বা যাই হোক ওখানে ডোরটাই সুবিধাজনক। এবার দেখো স্লাইডার করার জন্য যদি সত্যি ওদের স্লাইডার করার ইচ্ছে থাকতো তাহলে ওই স্পেসটাকে ওরা বড় রাখতো, স্পেসটাকে কিন্তু ওই জাস্ট একটা দরজার একটা ডোরের মতোই স্পেস রেখেছে, স্লাইডারের মতো রাখেনি। তো এই ব্যাপারে আমি যেটাই মানে তোমাদের যদি কোনো রকম কোনো অবজেকশন থাকে বা থেকে থাকে, আমার মনে হয় হ্যান্ড ওভার করার পরে করে ওই অবজেকশন কোনো লাভ নেই, যদি করতে হয় তোমাদের এখনই করতে হবে, তাতে যদি কোনো লাভ হলেও হতে পারে না হলেও না হতে পারে এটা আমি বলতে পারছি না, তবে আমার চ্যানেলে এসে অবজেকশনটা করে সত্যি কোনো লাভ হবে না। ঠিক আছে, তো এইটুকুই তোমাদের বলার ছিল, তো চলো পরে আসছি আমি। আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে তো এখন মোটামুটি অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু শুয়ে পড়েছিলাম, দুপুরের কিছুই তোমাদের আর শেয়ার করিনি। তো আজকে অনেক দিন পর একটু কিচিরমিচির শব্দ শুনলাম বাচ্চাদের, কারণ এতদিন তো বাচ্চারা সেভাবে মানে অনেক কম আসতো, আসলে ডেঙ্গুর জন্য পডিয়ামে অনেক কম আসতো। তো আজকে অনেক মানে চিৎকার শুনে দেখলাম দরজাটা জানলাটা খুলে, আর অনেক দিন পর তোমাদের এই সাইডের ভিউটা শেয়ার করছি। ওষুধ খাচ্ছি, প্রচণ্ড শরীর খারাপ, মানে ওষুধ না খেলে হবে না মনে হচ্ছে, তো এখানে ওষুধ খাবো।
তো দুজনের যৌথ প্রচেষ্টায় প্রজেক্টের কাজ অনেকটা শেষের মুখে, তো আজকে রাতের মধ্যেই শেষ করতে হবে, কারণ কালকে সোমবার, কালকে জমা দিতে হবে। আর পিঙ্ক কালারের যে পেপারটার ওপর যতগুলো আঁকা আছে দেখছো, এগুলো সব কিন্তু সমৃদ্ধের আঁকা। এগুলো যে কটা ছবি আছে সব সমৃদ্ধ এঁকেছে, আঁকার পরে কেটে ওর বাবা কালার করে দিয়েছে। আর আর একটা যেটা পাশে দেখছো ওটা হচ্ছে কিছু কিছু সমৃদ্ধ এঁকেছে, আর বেশিরভাগ সমিতে রাখা। তো এই যে ফিনিশিং করা পুরো লেখালেখি আঠা দিয়ে বসানো, এগুলো কিন্তু সমিতি করে দিচ্ছে, কারণ এত ছোট বাচ্চাদের পক্ষে এটা সম্ভব না। কথা বলবো কি তোমাদের সাথে, মানে আমার এতটা শরীর খারাপ করছে না, আমি ওষুধ খেলাম, প্যারাসিটামল, দেখা যাক যদি একটু ঠিক হই। তো আজকে এবার সুমিত্রা সব বন্ধুরা মিলে বা দু একজন মিলে বাইরে যাবে ঠিক করেছে। তো সকালবেলা ও আমাকে জানিয়েছিলো, তো সকালবেলাও আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু এতটা খারাপ লাগছিল না, এখন যেন আরও বেশি খারাপ লাগছে। তো ওষুধ খেলাম, তো দেখা যাক কিছুক্ষণের মধ্যে যদি ঠিক হই। চিন্তা হচ্ছে ঠান্ডা লেগেছে, তো তার মধ্যে আবার বাইকে করে যাব, তো ওটা আরও বেশি চিন্তা হচ্ছে। এই শীত আসছে, শীত তো মানে আমার জন্য চরম শত্রুর একটা টাইম আর কি। শীতকাল আসলে আমার টেনশন হয়, রাত্রেবেলার দিক তো আমি একদমই বেরোতে পারি না, আমার ভীষণ প্রবলেম হয়ে যায় ঠান্ডা থেকে। আমার টনসিলের প্রবলেম আছে, আমার প্রচণ্ড শীত ঠান্ডা লাগলে আমার শ্বাসকষ্ট হয়, আমার টনসিল মারাত্মক পরিমাণ বেড়ে যায়, এমনকি এমন অনেকবার হয়েছে টনসিল পুরো পেকে গিয়ে পুরো একদম ইনফেকশন হয়ে গেছিলো এরকম। তো এই শীতকালটা অনেকের জন্য প্রিয়, কিন্তু আমার জন্য শীতকালটা একদমই ভালো নয়, মানে ওই কারণেই, একমাত্র ওই কারণেই ভালো নয় যে শীতকালে আমি একদম ঘরবন্দি জীবনযাপন করি। সকালের দিকে যাও বা একটু বেরোই সব ঢেকে ঢুকে, সন্ধ্যেবেলার দিকে বেরোনোটা আমার জন্য ভীষণই চাপের হয়ে যায়। তো শীতকালে রাতের কোনো জায়গায় কোনো প্রোগ্রাম থাকলে আমি আগেই বলে দিই, আমি কিন্তু করব না বা থাকবো না। দিনের বেলা কোনো পিকনিক ফিকনিক হলে আমি তাও রাজি থাকি, কিন্তু রাতের দিকে নইব নইব চ একদমই নয়, কারণ ওর যে প্রবলেম, ওর প্রবলেম হলে ওই যে কষ্ট, আর মানে একা সংসারে দেখার কেউ নেই, তো খুবই প্রবলেম হয়ে যায়। তো চলো আমি পরে আসছি, বিছানাটা কি পড়েছে, ও তখন চিপস খেয়েছে, যেমন চিপসের গুঁড়োগুলো বিছানায় পড়ে আছে, তো একটু ঝেড়ে দিই, পরে আসছি। আজকে আমরা এসেছি বোম্বে স্যান্ডউইচ, দেখো এটা হচ্ছে শ্রীরামপুরের ধোপিঘাটের কাছে খুলেছে, আর এটা এক বছর কয়েকদিন হয়েছে খোলা। তো অনেক জায়গায় অ্যাড দেখছিলাম, শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় অ্যাড দেখছিলাম, তাছাড়া ইউটিউবে এক জায়গায় দু জায়গায় আমি অ্যাড দেখলাম। তো দেখে আমি ভাবছিলাম অনেকদিন ধরেই যে কবে আসবো, তো অনেকদিন ধরেই সুমিতকে বলছিলাম চলো স্যান্ডউইচ খেতে যাই। আর জায়গাটা কিন্তু খুবই ছোট, মানে খুব জোর হলে 7-8 জন বসতে পারবে, তার বেশি নয়, কিন্তু ভীষণ বিক্রি। আর এখানে সব মানুষজন অর্ডার দিয়ে একদম দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে যাচ্ছে। বোম্বে স্যান্ডউইচ খুব সুন্দর, সব কিছু স্যান্ডউইচ শুধু নয়, স্যান্ডউইচের সাথে আরও অনেক কিছু আছে। নেক্সট দিন তোমাদের ভিডিওতে শেয়ার করবো স্যান্ডউইচ সাথে কী কী আছে, আমরা কী কী নিয়েছিলাম এবং এর দামগুলো কেমন। ধোপিঘাট তোমরা জানোই, শ্রীরামপুর টু ব্যারাকপুর ধোপিঘাট, তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই এসো, খুব ভালো লাগবে। আমার কিন্তু কেমন লেগেছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতেই বলবো, আজকে বলছি না। আর কী কী নিয়েছিলাম আমরা সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতেই দেখাবো।